করোনা অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু বদলে দিয়েছে, অনেকেই নিজের কাছের মানুষকে হারিয়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়েছে। করোনার প্রভাব পড়েছে ফুটবলেও, কোভিড-19 লকডাউন অনেক বাধা, ফুটবলারদের পা থেকে বল চলে গিয়েছে, অনেকের দুবেলা ভাত জুটছে না, কারণ ওদের রুটি রোজের ব্যবস্থা করে যে ফুটবল সেটাই ওদের কাছে নেই। তবে সব কিছুই শেষ হয়, সারা জীবন একইভাবে চলতে পারে না, অচলাবস্থা তো কাটতেই হবে। কোভিডের প্রকোপ কিছুটা কমেছে, IFA প্লেয়ারদের কোভিড ভ্যাকসিন দিয়েছে। জয়দীপ মুখার্জির নেতৃত্বে IFA আগস্টের মাঝামাঝি থেকে কলকাতা লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এবারের কলকাতা লিগে মোট 14টি দল অংশগ্রহণ করবে। কোভিডের রক্তচক্ষুকে ডজ করে বাঙালির ড্রয়িং রুমে ফিরতে চলেছে কলকাতা লিগ। রাস্তার মোড়ের চায়ের দোকানটাতে আবারও খবরের কাগজ হাতে ঝগড়া শুরু হবে। ময়দানে ফুটবল ফিরবে নিজের ছন্দে, মফস্বলের কোনো ছেলে প্রথম ট্রেনটা ধরে কলকাতায় আসবে খেলার জন্য। দিনের শেষে কিছু টাকা নিয়ে ঘরে ফিরবে অনেক গরিব ফুটবলার। হ্যাঁ, আমরা সমর্থকরা হয়তো মাঠে যেতে পারবো না, বর্ষা ভেজা মাঠটা সমর্থকদের মিস করবে, কিন্তু ছেলেগুলোর মুখে তো হাসি ফিরবে। আবার শুরু হবে নিজেকে প্রমাণ করার অদম্য লড়াই। বাংলার জার্সিটাকে অর্জন করতে বড় ক্লাবে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করতে হবে। IFA হাত ধরে আবারও স্বপ্ন দেখছে ফুটবলাররা। নতুন মরশুম শুরুর আশায় দিন গুনছে বাংলার আপামর ফুটবল প্রেমী।